সবকিছু মিলিয়ে একদম ভিড়ে খুশি লাগছে আমার কাছে। মিশন এক্সট্রিমে আপনাদের সাথে থাকতে পারিনি, এই জন্য ব্ল্যাক বোর্ডে আপনাদের ভালোবাসা জানিয়ে চলে আসলাম। একদম ঈদের মতোই লাগছে। আর বলিউডের কাশা নিয়ে অনেকে প্রশ্ন করছেন, বলিউডের কাশা আমার প্রথম কাজ, বাট মিশন এক্সট্রিম আর ব্ল্যাক বোর্ড আমার দেশের কাজ। সো আমার কাছে খুব আমার ভালোবাসার দুটো কাজ। মিশন এক্সট্রিমকে আপনারা ভালোবাসা দিয়েছেন, ইরাকে ভালোবাসা দিয়েছেন, আশা করছি ব্ল্যাক বোর্ডকে ব্ল্যাক বোর্ডের ইরাকে আরও বেশি ভালোবাসা দেবেন। ইরার সব কিছু আছে, ইরার ইমোশনস আছে, ইরার অ্যাকশনস সিন আছে, ইরাকে ইরার সব ধরনের ইমোশনস অ্যাকশনস আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন ব্ল্যাক বোর্ডে। আসলে এরকম একটা সিন ছিল যেখানে শুভ ভাই আর আমার খুব সিরিয়াস একটা সিন, যেখানে আমার জাম্প করে একটা শ্যুট করতে হবে আর শুভ ভাই আমাকে একটা গান ছুড়ে দেবেন, আমার জাম্প করে গানটা ক্যাচ করে একজনকে শ্যুট করতে হবে। এতটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়েছিলাম যে ম্যাটের উপর ল্যান্ড না করে আমার মাথাটা লাগে একদম ঠিক দেয়ালে, আর এত ধাম করে একটা সাউন্ড হয়, সেটি সব 30-40 জন মানুষ সব একদম চুপচাপ হয়ে যায়। তখন আমার দিকে সবাই দৌড়ে আসে, আমাকে জিজ্ঞাসা করছে যে ঠিক আছো, আপনি ঠিক আছেন? তখন খুব হাসি মুখে আনসার করেছিলাম যে হ্যাঁ আমি একদম ঠিক আছি। আমাকে গ্রিন রুমে পাঠিয়ে দেওয়া হয়। 2 মিনিট পরে শুভ ভাই দরজায় নক করে, দেখে যে নক দরজার ভেতর আমি কান্না করছি আমার মাথায় হাত দিয়ে। তো তখন তো ওই সিনগুলো মানে খুব কষ্টের ছিল, এখন ভাবলে খুব ফানি মনে হয়। এই আর আমি আসলে যেটা জানতাম না, আমাদের মিশন এক্সট্রিম আর ব্ল্যাক বোর্ডের জন্য আরিফিন শুভর পরে আমার ক্যারেক্টারটা সিলেক্ট করা হয়েছিল। খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল একটা ক্যারেক্টার, সানি ভাইয়া যেমন করে বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ক্যারেক্টারটা ফুলটিয়ে তুলবার জন্য। এখন বাকিটা আল্লাহ ভরসা আর আপনাদের উপর ডিপেন্ড করছি, আপনারা কেমন ভালোবাসা দিচ্ছেন ইরাকে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের খুব কষ্টের একটি কাজ, আর জাস্ট ব্ল্যাক বোর্ড বলে কথা না, অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। আর আপনাদের মন্তব্য ভালো হোক মন্দ হোক, সেই মন্তব্যটা দেবার জন্য হয়তো আমাদের সবার আগে আমাদের সিনেমা দেখতে হবে, বাংলা সিনেমাগুলো দেখতে হবে যেগুলো হলে আসে। সো আমরা সবাই সপরিবারে আসি, আমাদের বাংলা সিনেমাগুলো দেখি, যে না হয় আমরা আমাদের মন্তব্য করি। এত ভালো